अंदर है अंदर है। সাংবাদিক সৈকত তলাপাত্রের মামলায় আজকে সাত দিনের পুলিশ রিমান্ড শেষে সৈকত তলাপাত্রকে ওয়েস্ট ত্রিপুরার সেশন জাজ কোর্টে প্রডিউস করা হয় এবং মাননীয় জাজ সুভাষিস শর্মা রায় ওনার কাছে পশ্চিম থানার তরফ থেকে প্রেয়ার করা হয় যে সৈকত তলাপাত্রের পুলিশ রিমান্ড শেষ হয়েছে, এখন যাতে ওকে জেল হেফাজতে রাখা হয়, না হলে তদন্ত বিঘ্নিত হবে। এবং সেই মোতাবেক মাননীয় আদালত প্রেয়ারটা অ্যালাউ করেছেন এবং 185 নম্বর মামলায় সৈকত তলাপাত্রকে 14 দিনের জন্য 27 তারিখ পর্যন্ত, 27/10/2023 পর্যন্ত ওকে জেল হাজতে পাঠিয়েছেন। আর ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে আরেকটা মামলা হয়েছিল, সেটা হচ্ছে 2021-এর 115 নম্বর মামলা ওয়েস্ট আগরতলা। সেই মামলাতেও চাওয়া হয়েছিল সৈকত তলাপাত্রকে যাতে জেল হাজতে পাঠানো হয়, কারণ ক্রাইম ব্রাঞ্চ আপাতত ওকে জিজ্ঞাসাবাদ জেলেই করতে চেয়েছে। এবং এই মামলাটা করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাস উনার কোর্টে, এবং প্রসিকিউশনের তরফ থেকে, আমাদের তরফ থেকে শুনে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 27 তারিখ পর্যন্ত ওকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া আরেকটা মামলা ওয়েস্ট আগরতলা উইমেন্স পিএস 50/2023, সেই মামলাতে স্পেসিফিক ইনফরমেশন অলরেডি পুলিশ কালেক্ট করে ফেলেছে সৈকত তলাপাত্র কীভাবে বিভিন্ন লোককে নামে স্ক্যান্ডালাস নিউজ করে, ইয়েলো জার্নালিজম করে তারপর টাকা আদায় করত, তো সেই মানি ট্রেলটা পুরোটা পাওয়া গেছে। তো সেই কেসে তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে ওকে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। তো মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। তো আপাতত 20 তারিখ পর্যন্ত সৈকত তলাপাত্রকে পুলিশ হেফাজতে থাকতে হবে এবং 20-এর পর 27 তারিখ পর্যন্ত ওনাকে জেল হেফাজতে থাকতে হবে। এছাড়া পূজা রায় নামে আরেকজন মহিলা, উনি একটা এফআইআর করেছেন। আনফর্চুনেটলি সেই এফআইআরের মধ্যে একজন আইনজীবীর নামও জড়িয়ে গেছে, সৈকত তলাপাত্রর সঙ্গে এক্সটর্শন রিলেটেড বিজনেসে জড়িত ছিলেন। তো ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট রঘুনাথ মুখার্জি। তো এই রঘুনাথ মুখার্জি আর সৈকত তলাপাত্র দুজনের এগেনস্টেই স্পেসিফিক এফআইআর হয়েছে। আর শ্রী রঘুনাথ মুখার্জি আজকে 16/10/2023-এ আজকে সে সেশনস কোর্টে, ওয়েস্ট ত্রিপুরার সেশনস কোর্টে সে অ্যান্টিসিপেটারি বেইলের প্রেয়ার করেছে এবং উনি এই প্রেয়ার করার পর অ্যান্টিসিপেটারি বেইলের হিয়ারিংয়ের জন্য ডেট রাখা হয়েছে পরশু দিন, মানে 18 তারিখ, 18/10/2023। আর উনি এর মাঝে অন্তর্বর্তীকালীন প্রোটেকশন চেয়েছিলেন যে মাঝখানে পুলিশ যাতে আমাকে অ্যারেস্ট করতে না পারে যতক্ষণ পর্যন্ত হিয়ারিং না হয়, কিন্তু আদালত এরকম কোনো অর্ডার দেননি। তো রঘুনাথ মুখার্জি আর সৈকত তলাপাত্র দুজনের নামেই এই 51 যে মামলাটা সেটা চলছে। তো এক্সটর্শন রিলেটেড প্রচুর মেটেরিয়াল ইনফ্যাক্ট এখন পর্যন্ত পুলিশ পেয়েছে। আর লাস্ট আপনার 12 তারিখ যখন সৈকত তলাপাত্রকে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছিল, তারপর ত্রিপুরা থেকে পুলিশের টিম ওয়েস্ট বেঙ্গলে গেছে এবং ওখান থেকে পুলিশ সাকসেসফুলি বেশ কিছু জিনিস, ল্যাপটপ, তারপর স্টুডিও মেনটেন করার বিভিন্ন জিনিসপত্র, হার্ডওয়্যার যেগুলো আছে সেগুলো সিজ করে ওয়েস্ট বেঙ্গল থেকে সাকসেসফুলি নিয়ে এসছে। তো তদন্তের কাজে এগুলো ভীষণভাবেই সাহায্য করবে, কাদেরকে ফোন করা হতো, কাদেরকে ভিকটিম বানানো হতো, সমস্ত জিনিস আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো আজকে পর্যন্ত এই হচ্ছে আপডেট। আর নেক্সট এই মামলার পুলিশ কাস্টডি শেষ হবে 20 তারিখ আর জেল কাস্টডি শেষ হবে 27/10/2023-এ। তারপর আবার মামলাগুলো 20 এবং 27 তারিখ উঠবে। আর শ্রী রঘুনাথ মুখার্জি আইনজীবী, উনি যে আগাম জামিনের প্রেয়ারটা করেছিলেন সেটা তো বললামই, 18/10/2023-এ সেটা শুনানি হবে। উনি আগাম জামিন পাবেন কি পাবেন না সেটা মাননীয় সেশনস কোর্ট তখন ঠিক করবেন।